প্রবল গতির বেগ নিয়ে বিধ্বংসী আকার ধারণ করে বাংলার দিকে কিন্তু ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমাল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 20 মে থেকে বঙ্গোপসাগরে কিন্তু পরপর দুটি নিম্নচাপ তৈরি হবে এবং মে মাসের 22-24 তারিখের মধ্যেই উড়িষ্যা, পশ্চিমবঙ্গ নয়তো বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে উপকূলবর্তী এলাকার জেলাগুলিতে। প্রবল বৃষ্টিপাতের সাথেই ঝড়ো দমকা হাওয়ার জেরে ঘর বাড়ি ভেঙে যেতে পারে, কারেন্টের খুঁটি ও গাছপালা উপড়ে গিয়ে হতে পারে বিপত্তি। এছাড়াও বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে, যার ফলে ইতিমধ্যেই লাল সতর্ক বার্তা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। তো দর্শক, ঠিক কবে কখন কোন সময়ে এই ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলায় থাকছে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা এবং ঘন্টায় ঠিক কত কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড়টি তার ভয়ঙ্কর তাণ্ডব লীলা দেখাতে পারে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। খবরটি শেষ অবধি দেখবেন এবং আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে হলেই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 20-22 তারিখের মধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের নিকটে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে, যা কিনা 22 তারিখের পরবর্তী সময় থেকে 24 তারিখের মধ্যেই বাংলার দিকে এগিয়ে আসতে শুরু করবে। ঘূর্ণিঝড়টি যখন ল্যান্ডফল করবে তখন ঘন্টায় এর সর্বোচ্চ গতিবেগ 170 থেকে 180 কিলোমিটার পর্যন্ত হতে পারে। আবহবিদরা জানিয়েছেন আপাতত উড়িষ্যার উপকূলবর্তী এলাকাতে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে, তবে পরবর্তীকালে ঘূর্ণিঝড়টি দিক পরিবর্তন করে পশ্চিমবঙ্গের দীঘা, মন্দারমণি ও সুন্দরবন থেকে শুরু করে বাংলাদেশের কক্সবাজার উপকূলবর্তী বরাবর অঞ্চলে আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে। সেই আশঙ্কায় পর্যটকদের মন্দারমণি সমুদ্র সৈকতে না যাওয়ার পাশাপাশি মৎস্যজীবীদেরকে গভীর সমুদ্রে মাছ ধরতে না যাবার নির্দেশ দেওয়া হয়েছে। হাওয়া অফিসের মতে সাধারণত বাংলায় মে মাসে ঘূর্ণিঝড় বেশি মাত্রায় ধেয়ে আসে, তো পরবর্তীকালে ঘূর্ণিঝড়ের সমস্ত রকমের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন।